হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আজকে আবার নতুন খবর নিয়ে আসলাম। সুপারস্টার শাকিব খান অনেকটা রেগে গিয়েছেন শাকিব খান আর অপু বিশ্বাসের ওপর। কী কারণে রেগে গেলেন শাকিব খানের বাবা? শাকিব খানের বাবা রেগে যাওয়ার কারণ তো অবশ্যই রয়েছে, না হয় অপু বিশ্বাস আর শাকিব খানের ওপর এতটা রেগে যেতে পারতেন না। বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত না টেনে আমাদের সঙ্গে থাকুন। হিন্দুদের চলছে বর্তমানে পূজা, আর এই পূজা উপলক্ষে সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসকে 2 লক্ষ টাকার লেহেঙ্গা গিফট করেছেন। আর এই লেহেঙ্গা কেন গিফট করেছেন, এজন্য শাকিব খানের পরিবার, বিশেষ করে শাকিব খানের বাবা অনেকটা রেগে গিয়েছেন। কেন তাকে পূজো উপলক্ষে গিফট করতে হবে? এমনিতে অন্যান্য সময় তো গিফট করলেই হয়, পূজো উপলক্ষে কেন গিফট করতে হবে? যেহেতু সে আমার নাতির মা, সেই দিক থেকে তার ছেলের প্রতি একটা রেসপেক্ট থাকতে হবে। পূজা মণ্ডপে কেন যাবে? তিনি বিশেষ করে ঘোষণা করে দিয়েছেন যেন পূজা মণ্ডপে অপু বিশ্বাস না যায়। অপুকে তিনি সরাসরি বলে দিয়েছেন, তার সন্তানের মুখের দিকে তাকিয়ে যেন পূজা মণ্ডপে না যায় অপু বিশ্বাস, এমনটাই কথা বলেছেন শাকিব খানের বাবা। শাকিব খানের বাবা চান না সে পূজো মণ্ডপে যাক, এই জন্যই অনেকটা রেগে গিয়েছেন। যার জন্য শাকিব খান অপু বিশ্বাসের ওপর বিশেষ করে অনেকটা রেগেই কথা বলেছেন শাকিব খানের বাবা। বলেছেন, এ বিষয়ে তোমাদের সাথে আমি আরও পরবর্তীতে কথা বলবো। শাকিব খানের ছেলে আব্রাম খান জয় সেখানে উপস্থিত ছিল, তাই বেশি কোনো কিছুই বললেন না, শুধু বললেন কেন গিফট করতে হবে পূজা উপলক্ষে। আমি চাই না এই কারণে তুমি অপুকে গিফট করো, বিভিন্ন সময় তুমি গিফট করো, তাতে আমার কিছু যায় আসবে না, আমি দেখতেও যাব না, কেন এই উপলক্ষে গিফট করেছো? বিয়র শাকিব খানের বাবার রেগে যাওয়াটা কি ভালো লেগেছে আপনাদের কাছে না খারাপ লেগেছে? মতামত কমেন্ট করে জানিয়ে দিন চ্যানেলের ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।